প্রথমত আপনারা জানেন যে বিধানসভা যে ব্যবস্থাপনা এটা যেমন অধ্যক্ষ মহোদয় নেতৃত্ব দেন নির্বাচিত হয়ে সাথে সাথে পুরো বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে ধরুন নীতি নির্ধারণ অধ্যক্ষ মহোদয় করেন পরিষদীয় মন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু ইমপ্লিমেন্টেশনের পার্টটা ব্যুরোক্র্যাটদের পক্ষ থেকে সচিবই করেন আমাদের বিধানসভার বিগত সচিব তিনি কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি হিসেবে যোগদান করেছেন বেশ কিছুদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল বিধানসভায় সচিব নেই একজন ওএসডি করে একজনকে সহসচিব রিটায়ার্ড ওএসডি করেছে ওই জন্য এক্সটেনশন দিয়ে এই বিধানসভাটা তার সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করা হচ্ছে আমরা সচিবের অবর্তমানে অতগুলো বিষয় লক্ষ্য করেছি এই প্রেস রুম ব্যবহার করার ক্ষেত্রে বিধানসভার সেশন ছাড়া অন্য সময় বিশেষ অনুমতি নিতে হয় আমরা আপনাদের বিজয়ের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম সেখানে ভারপ্রাপ্ত সচিব তিনি চিঠি লিখে জানিয়েছেন বিরোধী দল নেতা এবং সঙ্গে দুজন বিধায়ক ছাড়া এটা শর্তা দিনে দিয়েছিলেন আমরা রিফিউজ করেছি কারণ তার কিছুদিন আগেই একটি আয়ের সঙ্গে সম্পত্তির যে পার্থক্যের মামলা ছিল সেটা নিয়ে এখানে প্রেস কনফারেন্স করার জন্য ছজন মন্ত্রী তথা বিধায়ককে শাসক দলে অ্যালাউ করা হয়েছিল আমরা তার ছবি সচিবালয়ে পাঠিয়ে বলেছি যে আমরা ওরা আপনারা চালাচ্ছেন এটা পিএসসি থেকে শুরু হয়েছে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সংখ্যা থেকে শুরু হয়েছে তাই আমরা অত্যন্ত ঘৃণা ভরে আপনাদের এই অনুমতি ভারপ্রাপ্ত সচিবকে প্রত্যাখ্যান করলাম এবং তার ডকুমেন্ট হিসাবে আমাদের ক্ষেত্রে তিন ইনক্লুডিং এলওপি ওদের ক্ষেত্রে ছজন বসেছিলেন তার ছবি দিয়ে দ্বিতীয়ত হাউস চললে এমএলএরা মিলিত হয়ে একটা নিজেদের মধ্যে ডিসকাশন করে প্র্যাকটিস রয়েছে আমাদের নসর আলী কক্ষ রয়েছে এর জন্য একমাত্র কক্ষ আমরা গত সোমবার পারমিশন চেয়েছিলাম 10টা থেকে 12টা আমাদেরকে 9:30 থেকে 10:30 উনাদের টাইমে আমাদের টাইম হতে পারে না উত্তরবঙ্গের বিধায়করা দার্জিলিং মেলে পদার থেকে সকাল 7টা 7:30টায় নামে শিয়ালদাতে তারা একটু ফ্রেশ হয়ে স্নান করে প্রস্তুতি নিয়ে এখানে আসতে তাদের তো সময় লাগবে আমরা সেটাও রিপিট করি যে আমাদের নিজেদের রুমে আমরা করেছি আমি এই টুকরো টুকরো উদাহরণ যেমন রাজ্য পুলিশের লোকেরা বিধানসভার ভিতর এলাও যারা পিএসও হিসেবে কাজ করছেন কিন্তু কেন্দ্রীয় পুলিশের পিএসও যারা বিজেপি বিধায়কদের সঙ্গে আছেন তারা এলাও নয় অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আমাদের এটা কারণ কি কোনো উত্তর নেই এটা একটা দেশের মধ্যে আরেকটা আলাদা দেশ তৈরি করে রেখেছেন তাই কেন্দ্রীয় সুরক্ষা বলকে থাকতে হবে গ্রিলের বাইরে আর রাজ্যের পুলিশকে ভিতরে থাকতে হবে থাকতে দেওয়া হবে এটাই হচ্ছে অ্যাসেম্বলির নিরপেক্ষতার সবচেয়ে বড় উদাহরণ অ্যাসেম্বলির সচিবকে নিয়োগ করে হাইকোর্টে আমাদের যে জুডিশিয়াল ব্যবস্থাপনা আছে তারা হাইকোর্টে অ্যাপিলেট সাইড হাইকোর্ট তারা নিয়োগ করে তারা অনেকদিন আগে আজ থেকে 2 মাসেরও বেশি আগে মাননীয় ভাস্কর ভট্টাচার্য বর্তমানে অ্যাপিল কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সল্টলেকে আছেন তাকে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্ডার করেছিলেন জয়েন করার জন্য রাজ্যের শাসক দল তাকে এখানে জয়েন করতে দিচ্ছেন না
আমরা আপনাদের মধ্য দিয়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট সাইটকে অনুরোধ করছি যাতে হস্তক্ষেপ করে এবং মাননীয় ভাস্কর ভট্টাচার্য তিনি যাতে অবিলম্বে জয়েন করেন বিধানসভা পুরো প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন এবং বিধানসভা যারা চালাচ্ছেন তারা পক্ষ নিলে আমাদের বলার সুযোগ সচিবের কাছেই থাকে এবং এই নিয়োগ রাজ্য সরকার করে না নবান্ন থেকে হয় না এই নিয়োগ হয় মহামান্য উচ্চ আদালত কলকাতা থেকে এরা ভাস্কর ভট্টাচার্য মাননীয় ভাস্কর ভট্টাচার্য মহোদয়কে তাকে এখানে জয়েন করতে দেননি আমাদের কাছে স্পেসিফিক খবর আছে মাননীয় প্রধান বিচারপতি কলকাতা উচ্চ আদালতকে কেউ বা কারা চিঠি লিখে শাসক সরকারের পক্ষ থেকে বলেছেন যে কে নেব না অন্য কাউকে দিন আমরা মহামান্য উচ্চ আদালত মাননীয় প্রধান বিচারপতি বা অ্যাপিলিয়েট কমিটি যারা আছেন আমরা জানি না কে কে আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন হস্তক্ষেপ করে ভাস্কর ভট্টাচার্যকে অবিলম্বে জয়েন করিয়ে স্থায়ী সচিব আমাদেরকে তুলে দেন যাতে বিধানসভার বিভিন্ন বিষয়ে বিধানসভার প্রশাসনিক বর্গ নিরপেক্ষ আচরণ করেন সকলের ক্ষেত্রে পরম্পরা নষ্ট হচ্ছে আপনারা দেখবেন একটা কার্ড প্রকাশ করা হয়েছে শুক্রবার একটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেও বিধানসভার অতীত দিনের যে পরম্পরা সেটা ভেঙে কার্ডটা মুদ্রিত হয়েছে পরম্পরাটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি নিজের মুখে বলতে চাই না ঠিক আছে আর আপনারা জানেন যে কিছুদিন আগেই আমি জল জীবন মিশন নিয়ে অভিযোগ করেছিলাম ফেরল কেনা নিয়ে আমি আজকে মাননীয় গজেন্দ্র সিং শেখাওয়াতকে সম্পূর্ণ তথ্য প্রমাণ দিয়ে জল জীবন মিশন যেটা মাননীয় স্পিকার মুখ্যমন্ত্রী চালাচ্ছিলেন এতদিন জল স্বপ্ন বলে শুধু ফেরল নয় পাইপ কেনা নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তাও আমি গজেন্দ্র সিং শেখাওয়াত মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি আমি কিছুদিন ওয়েট করব ওয়েট করার পরে মানরেগার মতো এটা নিয়েও আমি যেহেতু 100% সেন্ট্রাল গভর্নমেন্ট ভারত সরকারের ফান্ডেড স্কিম এবং যেহেতু জল জীবন মিশনের ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গাইডলাইন ভায়োলেশন হয়েছে আমাদের সিবিসি গাইডলাইন ভায়োলেশন হয়েছে যেহেতু 100% টাকাই ভারত সরকারের দেওয়া টাকা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই টেন্ডার দুর্নীতির তদন্ত আমি দাবি করব আমার ফেরলের সাথে সাথে আমি আপনাদেরকে বলতে চাই পাইপ কেনাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সব ক্ষেত্রেই তিনটে করে দিয়েছে দুজনকে বাদ দেওয়া হয়েছে আর এই দুজনই সমস্ত গত 19 সাল থেকে গগন ফেরোটেক এবং সাকাম্বরী ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড এদেরকেই দেওয়া হয়েছে এবং রেটটাও অদ্ভুত অন্যান্য রাজ্যের তুলনায় এখানে অনেক বেশি রেটে প্রায় দ্বিগুণ রেটে জল জীবন মিশনের পাইপ পারচেজ করা হয়েছে পিএইচই দপ্তরের পক্ষ থেকে এটা একটা বড় স্ক্যাম ফেরলের ইনভলভমেন্ট 1086 কোটি টাকা আর এটাতেও ইনভলভমেন্ট অনেক টাকা এটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা পাঠিয়েছি এই দুটো বিষয় আমার ছিল আপনাদের যদি কোনো বিষয় এই বিষয়ে ফিরাও থাকি রাজ্যের মন্ত্রী আপনি আগেই অভিযোগ করেছিলেন বিষয়টা নিয়ে তিনি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া হয়েছিল স্বচ্ছভাবেই হয়েছে যখন টেন্ডার প্রক্রিয়া হয় যদি বাজারের দামের থেকে বেশি দামে কেনা হয় সেই সময় কেন শুভেন্দু অধিকারী কোন অবজেকশন দিলেন না যদি তার কাছে তথ্য থেকে থাকে তথ্যটা আমি সম্প্রতি পেয়েছি
এবং খুব অদ্ভুতভাবে আমাদের সিবিসির গাইডলাইন আছে টেকনিক্যাল বিডে যদি দুজন ভ্যালিড হয় সেই টেন্ডার বাতিল হবে মিনিমাম ফাইন্যান্সিয়াল বিডে তিনজনের উপরে থাকতে হবে টেকনিক্যাল বিডেও তাই এরা একই ব্যক্তি একই কোম্পানি সাপোর্টিং দুজন দিয়েছে আর দুজন দুজন চারজন পুরো টেন্ডারটা পেয়েছে আমি আপনাদের সেদিন তথ্য আকারে দিয়েছি আমি পিডিএফ করে আপনাদের দিয়ে দিতে পারি এটা একেবারে জলজান্ত পাইপ কেনার ক্ষেত্র হাজার কোটি টাকার বেশি ঠিক একইভাবে দুটো কোম্পানিকে পাইয়ে দেওয়া হয়েছে যেখানে চারশো টাকা বাজার দর পাইপের পাশের রাজ্যগুলো পারচেজ করেছে বিহার পারচেজ করেছে ইউপি পারচেজ করেছে এখানে প্রায় ডবল আঠাত্তর হাজার পাঁচশো করে চল্লিশ হাজারের জায়গায় আঠাত্তর হাজার পাঁচশো করে পারচেজ করা হয়েছে এবং সব ক্ষেত্রে দুটো কোম্পানির বরাদ্দ দেওয়া হয়েছে তিনি আলাদা বিষয় করেছেন আপনি যদি একশো দিনের বিষয়টা নিয়েও অলরেডি কোর্ট মামলার দিকে যাচ্ছে চলে গেছে হ্যাঁ হিয়ারিং হয়ে গেছে আমি অ্যাডিশনাল হলফনামা যদি একটা দুটো ক্ষেত্রে অনিয়ম হলেও আমরা বঞ্চিত করি না আমি টাইট দেওয়ার নেই আমি এই ভাষাতে নেই ওরা যদি প্রথম থেকেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখত মাননীয় এমপিদেরকে ডেকে উদ্বোধন করত এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করত তা আমি কেন করতে যাব একশো দিনের কাজে আমরা বারবার বলছি যে আপনি হিসাব দিচ্ছেন না কেন আমি তো আপনাদের যেদিন প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন আমি পরের দিন দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলির একটি অঞ্চল মইপিট তার উদাহরণ দিয়ে বলেছিলাম যে সব জায়গায় কলা বাগান আইবিএস এর মাধ্যমে কোথাও কলা বাগানের অস্তিত্ব নেই আমি তো উদাহরণ দিয়ে বলেছি কেন জেসিবি মেশিন দিয়ে একশো দিনের কাজে করা হবে একটা পঞ্চায়েত প্রধান মালদার কুকুর নেই সতেরোটা কুকুর দেখিয়েছে আমরা চুরি দুর্নীতির বিরুদ্ধে জেনুইন জব কার্ড হোল্ডার তাদের সঙ্গে আমরা আছি আমি অ্যাডিশনাল হলফনামা দিয়ে কোর্টকে দেখিয়ে দিয়েছি উত্তর চব্বিশ পরগনা মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এক দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী একটা গ্রাম পঞ্চায়েতে যা হাউস হোল্ড তার থেকে দুগুণ জব কার্ড দিয়েছেন এটা হতে পারে যেটা সাব জুডিস আমি করবো না আমি সাফিসিয়েন্ট আমার আমি যে হলফনামা দিয়েছি আপনারা দেখে নেবেন ডিএমএসডিওরা রেকমেন্ড করেছে এফআইআর করার জন্য শাসক দলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা যুক্ত বলে সেখানে এফআইআর পর্যন্ত করা হয়নি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল প্রায় সব জেলাতে গড়ে তিন থেকে চার কোটি টাকা করে ফাইন করেছেন আজকে নিজেরা যদি স্বচ্ছভাবে কাজ করতে চান তাহলে আমরা আটকাতে যাব কেন আজকে মুখ্যমন্ত্রী জল জীবন মিশন বলে টুইট করছেন এটা যদি এক বছর আগে থেকে করতেন আমি গজেন্দ্র সিং শেখাওয়াত কলকাতা আসার সময় তার কাছে অভিযোগ করতাম না এই দু হাজার বাইশ সালে রাজ্যপালের স্পিচে জল স্বপ্ন বলে লিখেছেন আপনি তাই করে এটা আমার কথা নয় আপনার সরকারের কথা আমি সেই লিখিত বক্তব্য মাননীয় মন্ত্রীকে দিয়েছিলাম তারপরে তার বিশ্বাস হয়েছে যে বিরোধী দলনেতা রাজনীতি করার জন্য নয় সত্যকারের কথা বলেছে গতকাল ওয়ার্ল্ড ফিশারম্যান ডে গেছে আপনারা এতদিন বাংলা মৎস্য সম্পদ যোজনা নাকি একটা নাম দিয়েছিলেন কালকেই প্রথম বড় বড় করে লিখেছেন প্রধানমন্ত্রী মৎস্য উন্নয়ন যোজনা আর ব্যাকেট দিয়ে অবলিক দিয়ে ছোট্ট করে লিখেছেন বাংলা মৎস্য সম্পদ যোজনা এই বদমাইশি গুলো আপনারা ছাড়ুন না আপনি সবুজ সাথে সাইকেল দিচ্ছেন ভারত সরকারের এসসি এসটির ডেভেলপমেন্টের টাকায় আপনি কন্যাশ্রীতে নারী ও শিশুর উন্নয়ন দপ্তরের টাকা যুক্ত করছেন আপনারা ছাড়ুন কালকে এই প্রথম দেখলাম একজন মন্ত্রী তিনি বলছেন যে আইসিডিএস সেন্টার গুলোতে জলের ব্যবস্থা করেছে জল জীবন মিশনের মাধ্যমে এইগুলো তো আগে থেকেই বললে মানুষকে ধোকা না দিয়ে
তাহলে আমরা কেন বলতে যাব? আমরা বলছি সত্যের উপরে দাঁড়িয়ে পড়ব। নিশ্চয়ই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার 100% রাজ্য সরকারের টাকা, সেখানে সেন্ট্রালের কোনো কন্ট্রিবিউশন নেই। দেবী মিড ডে মিল, সমগ্র শিক্ষা মিশন, ICDS, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, হার ঘর নল সে জল, জল জীবন মিশন, মাইনরিটি স্কলারশিপ আপনি ঐক্যশ্রীর নাম দিয়েছেন, তো 100% কেন্দ্রীয় সরকারের টাকা, ভারত সরকারের টাকা। আমরা বিজেপির টাকা বলি না, নরেন্দ্র মোদীজির টাকা বলি না, কখনো শেখাইনি। তাই মাননীয় কলকাতার মেয়র, যিনি ডেঙ্গু সামলাতে পারছেন না, তাকে বলবো দয়া করে সত্যের উপরে দাঁড়িয়ে ভোটের সময় রাজনীতি করুন, সারা বছর গভর্নেন্সের কাজটা করুন, অপোজিশনের স্টেট উড়িষ্যাকে দেখে শিখুন, অন্ধ্রপ্রদেশ জগনমোহন রেড্ডিকে দেখে শিখুন, তাহলে পশ্চিমবঙ্গ সুন্দর চলবে। আর এই টাইপ দেওয়ার ভাষা বা আমাদের প্রেস কনফারেন্স করে করে দুর্নীতির কথা বলা, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে অভিযোগ করা অথবা জনস্বার্থের মামলার মুখোমুখি হতে হবে। আপনি এর আগে সমস্ত মেডিকেল কলেজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে দায়িত্ব নেওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে রাজ্য সরকার জমি প্রোভাইড করলে 75% টাকা ভারত সরকার দিবে ও মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া 100টা করে MBBS এর ছাড়পত্র দেবে, প্রত্যেক জেলায় একটা করে মেডিকেল কলেজ, এই 6টাও আপনি প্রধানমন্ত্রী 15 তারিখ উদ্বোধন করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে আপনি 14 তারিখে গায়ের জোরে উদ্বোধন করতে চেয়েছিলেন, আমরা আটকে দিয়েছি, পারেননি করতে। এর আগে আপনি 19 থেকে 21 পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজগুলো উদ্বোধন নিজে করেছেন। আপনি আপনার বন্ধু স্ট্যালিনকে দেখে শিখুন, তামিলনাড়ুতে 1 মাস আগে 10টা মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ছিলেন, চেন্নাই থেকে মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা তো বলছি ওই স্কিমের জমি রাজ্য সরকার সংগ্রহ করে দিয়েছে, আমরা তো বলছি 75% টাকা ভারত সরকারের, 25% টাকা রাজ্য সরকারের, আমরা তো বলছি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া পার মেডিকেল কলেজে 100 করে স্টুডেন্ট পড়ানোর ব্যবস্থা করেছে, আমাদের এখানে আরামবাগ, আলিপুরদুয়ার, আমাদের তাম্রলিপ্ত যে 6টা হয়েছে, 600 MBBS স্টুডেন্টের জন্য ছাড়পত্র মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দিচ্ছেন, এবং ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক তাদের পড়াশোনা, ল্যাবরেটরি সমস্ত বিষয়ে তারা ফান্ড দিচ্ছেন 100%। এইটুকু স্বীকার করে নিয়ে ফেডারেল স্ট্রাকচার এবং চিৎকার করবেন, আর লোককে, পশ্চিমবাংলার লোককে, সাধারণ মানুষকে, অভাবী মানুষকে, দরিদ্র মানুষকে ভুল বুঝাবেন, এটা কেন হবে? আপনি কেন আপনার জন্য 15 সাল থেকে চালু হওয়া PM কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গ কেন পাইনি? আপনি 21 সালের পরে 31 লক্ষ নাম পাঠিয়েছেন, 31 লক্ষকেই বছরে 3 কিস্তিতে 6,000 টাকা ভারত সরকার দিচ্ছে, কেন আপনি পশ্চিমবাংলার 73 লক্ষ কৃষকের নাম কেন PM কিষাণ সম্মান নিধিতে পাঠাবেন না? ভারত সরকার তো বলেছে টাকার কোনো অভাব নেই, যত পাঠাবে রাজ্য আমি তাই দেবো। 5ই জানুয়ারি 2021 হলদিয়াতে IOC প্রোগ্রামে প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে যেদিন নাম পাঠাবে মমতাজি তার সরকার, আমি তার পরের দিন টাকা দিয়ে দেবো। আপনি এখন অব্দি 31 লক্ষ নাম পাঠিয়েছেন, 3টে কিস্তিতে 6,000 করে পাচ্ছে, 15 থেকে 21 আমাদের যে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবার PM কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত হলো, এর দায়িত্ব মমতাজি থেকে নিতে হবে, এর উত্তর আছে আপনার কাছে। এখন বলছেন আয়ুষ্মান ভারত চালু করব, কেন চালু করেননি? আপনার স্বাস্থ্য সাথীর কার্ড এখানে তো চলে না, বাইরের রাজ্যে চলে না, CMC ভেলোরে আপনি চালিয়েছিলেন, 4 কোটি টাকা বিল এসছে বন্ধ করে দিয়েছে, এখন ভেলোরেও স্বাস্থ্য সাথীর কার্ড চলে না, রাজ্য সরকার উইথড্র করে নিয়েছে 3 মাস হল। আপনি এই কার্ডটা নিয়ে মুম্বাই টাটা সেন্টারে গেলে কার্ডটা নেয় না, কোন এইমস নেয় না, গৌহাটি এইমস নেয় না, ভুবনেশ্বর এইমস নেয় না, আপনি কেন এসব করছেন গায়ের জোরে? আপনি কেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 19 সাল পর্যন্ত নিয়েছেন, সেখানেও 60-40 রেশিও আছে, প্রিমিয়ামের 60% দেয় ভারত সরকার,
40% দেয় রাজ্য সরকার। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার এই স্কিমটা চালু করেছিলেন 15 সালে। আপনার এখানে পশ্চিমবঙ্গের কৃষকরা 19 সাল পর্যন্ত বেনিফিট পেয়েছে। যেহেতু ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে আর কৃষকদের যারা ক্ষতিপূরণ পান সেই কৃষকদেরকে প্রধানমন্ত্রী একটা লেটার পাঠিয়েছিলেন যে আপনার পাশে ভারত সরকার আছে। সেই কারণে 19 সালের 31 মার্চের পরে বললেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে চালু করব না, যেহেতু প্রধানমন্ত্রীর নাম আছে দিয়ে পশ্চিমবঙ্গ বাংলা ফসল বীমা যোজনা চালু করব। কেউ ফসল ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায় না, আলু চাষিরা পায় না, বোরো চাষিরা পায় না, আমফান ফণি জশ ঝড়ে ক্ষতিগ্রস্ত কোন লোক পায় না। কেন কারণে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে যেটা 19 সাল পর্যন্ত চালু ছিল? এই প্রশ্নগুলো যদি করতে গিয়ে বলেন টাইট দিচ্ছি তাহলে হ্যাঁ টাইট দিচ্ছি। না আমি এখন অফিসে যাব পেলে দেখুন। রাজ্যপাল যখন প্রথম আসেন তার শপথের ব্যবস্থাপনা করে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য সরকার। অতএব রাজ্য সরকার কাকে কাকে ডাকবেন কাকে বাদ দিবেন, যেমন লা গণেশন মহোদয়ের অন্তর্বর্তী রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমি ডাক পাই। যেমন দেখবেন শুক্রবার বিধানসভার ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বিরোধী দলনেতার নাম কাড়ে নেই বলে আমার দুঃখ নেই, বললেই ওরা বলবে উনি তো আসেন না। কিন্তু আপনি পরম্পরা ভাঙার অধিকার দিয়ে দিয়েছেন। 1957 সালে জ্যোতিবাবু এখানে বিরোধী দল নেতা ছিলেন, সেদিন থেকে আজকে তা পরম্পরা আপনি ভাঙছেন। এই কালকের ব্যবস্থাপনা কমপ্লিটলি মুখ্য সচিব করছেন আর মুখ্য সচিব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের এক পাও বরঞ্চ ভুল পরামর্শ দেন, রাজ্যকে ডোবানোর ব্যবস্থা করেন। তিনি কাকে কাকে ডাকবেন আমি জানি না, আমি সন্ধ্যে 6টার মধ্যে যদি আমন্ত্রণ পাই রাতে 10টায় পেলে যাবো। অফিস আওয়ারের মধ্যে যদি আমন্ত্রণ আমার মেলে আসে আমার অফিসে আসে আমি নিশ্চিতভাবে ওয়েলকাম করতে যাব, আমি ওনার শপথ গ্রহণে উপস্থিত থাকব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো পরম্পরা ভাঙি না। আমাদের এই রাজ্যের যখন প্রধান বিচারপতি মাননীয় সম্মানীয় শ্রী প্রকাশ শ্রীবাস্তব এসেছিলেন শপথে, সেই শপথের দিন আমি ডাক দিয়েছিলাম গিয়েছিলাম মুখ্যমন্ত্রী ছিলেন। আমি প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রীকে বলবো, কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাব বলবো এবং বলবো আপনার ইনল্যান্ড ওয়াটার ওয়েজ যে নিজস্ব অর্গানাইজেশন আছে তাকে দিয়ে আপনি কাজ করুন। আপনারা জানেন 2018 সালে তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে একটা জয়েন্ট মিটিং হয়েছিল, সেখানে ফরাক্কা ব্যারেজ থেকে বৈষ্ণবনগর থেকে মালদার আমাদের ধুলিয়ান পর্যন্ত এই 25 কিলোমিটার ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নিয়েছিল, বাকি নদিয়া পর্যন্ত 100 কিলোমিটার রাজ্য সরকারের করার কথা ছিল, রাজ্য সরকার করেনি। ফরাক্কা ব্যারেজের যে জল ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত সে কাজ কিন্তু ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিয়েছে। এখন আপনারা দেউলিয়া হয়ে গেছেন টোল বিতরণ করতে, খেলা মেলা নাচা কুদা করতে, ভাদ্র মাসে দুর্গা মায়ের কার্নিভাল করতে, তার জন্য তো আর ভারত সরকার বা আমরা দায়ী নই। তবে যদি কোন স্কিমে আপনারা অপারগ হন ভারত সরকারকে জানান, আমি ভারত সরকারকে বলবো টাকা এদের দেবেন না। আপনার হাতে 20টা পিএসইউ আছে, সিপিডাব্লিউডির মতো অর্গানাইজেশন আছে, আপনার হাতে ইনল্যান্ড ওয়াটার ওয়েজের দপ্তর আছে, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আছে, আপনি এদেরকে দিয়ে কাজটা করুন, স্কিমটা নিন, টাকা এদেরকে দেবেন না। টাকা দিলেই কাট মানি। একটা বিষয় আজকে সুপ্রকাশ গিরি, আমি এর উত্তর দেব।
নীতি কি কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যথেচ্ছ লাল নীল এই চালানো হচ্ছে। এর মামলার কেস্টর একটা মামলা নিয়ে এই বিচারক জানতে চেয়েছে। এটা নিয়ে তো আর এই লেভেলে আলোচনার কিছু নেই, সুপ্রিম কোর্টের ডাইরেকশন রয়েছে যে কারা লালবাতি পাবে কারা পাবে না, নীলবাতি বা অন্যান্য ক্ষেত্রে স্থানীয় পুলিশ বা পরিবহন দপ্তরকেই ছেড়ে দিয়েছে বিষয়টা, কিন্তু লালবাতির ক্ষেত্রে গোটা দেশে একই নিয়ম আছে, সুপ্রিম কোর্ট যখন ডাইরেকশন দেয় সেটা মেনেই চলতে হয়। আমি কোনদিন ইউজও করি না, আমার প্রয়োজনও হয় না। আমি বলবো যারা ইউজ করছেন শাসক দলের লোকরা কৃষ্ণমন্ডল সহ তাদেরকে বলবো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলুন। আপনার বিরুদ্ধে আজকে একটা থানা এফআইআর হয়েছে সাতরাই থানা, যে গেট ওয়েল সুন এটা পাঠানোর পর আপনি একজন ছাত্রীকে অশ্লীল মন্তব্য করেছেন। আমি এর উত্তর দেব না, প্রত্যেক দিন একটা করে একাধিক মামলা করছে, এটা হচ্ছে যন্ত্রণা জ্বালা থেকে। একটা তো অব্যক্ত বেদনা আছে, 1956 একটা রেগুলার চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল হয়ে গেছে, সে জ্বালা তো আছে, তার সাথে সাথে এতগুলো এমএলএ নিয়ে সরকারটা ঠিক মতো চালানো যাচ্ছে না, কয়লা ধরা পড়েই গেল, পার্থকেষ্ট ধরা পড়েই গেল, কেষ্ট দিল্লি চলেই গেল, প্রতীক দেওয়ান বলেই দিল, অনুপ মাঝি স্বীকার করেই ফেলল, লিপস অ্যান্ড বাউন্স সামনে এসেই গেল, সারদার ছবি কেনা নিয়ে আবার তদন্ত শুরু হয়েই গেল। স্বাভাবিকভাবে সমস্ত অভক্ত জ্বালা যন্ত্রণা সুখের ব্যাঘাত ঘটলে এগুলো হবে। আমি খুব শক্ত লোক আছি, 42টা মামলা করেছিল বামফ্রন্ট পুলিশকে দিয়ে লক্ষণ সেনকে দিয়ে, কিছু করতে পারে খুব শক্ত আছে, কোন চিন্তার কারণ নেই, আইনি ভাবে লড়াই করবো, কোন মন্তব্য করার কথা। দেশে এখনো জুডিশিয়ারি খুব স্ট্রং আছে। অনুব্রত মন্ডলের লয়ার হিসাবে কপিল সিব্বল লড়ছেন ফাইনালের ক্ষেত্রে দামি আইনজীবী, এত টাকা কোথা থেকে আসছে? সেটা তো দেখার জন্য ইনকাম ট্যাক্স আছে, ইডি আছে, তারা দেখবেন, আমি তো দেখার কিছু নেই। সমাজদাতা তো ইশারে কাটবে, 40,000 টাকা বেতনে কনস্টেবল যদি এত বড় বড় সুনামধন্য লয়ারদেরকে দাঁড় করান, নিশ্চয়ই থেকে পেমেন্ট দিয়েছেন, না দিলে মক্কেল আর তার আইনজীবী তার ব্যাখ্যা দিই, এবং ব্যাখ্যা চাওয়ার জন্য রাজনৈতিক লোকদের নাক গলানোর দরকার নেই, সংবাদ মাধ্যমকেও ভাবার দরকার নেই, এর জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে। আর ইনকাম ট্যাক্স কোন অ্যানামেলি দেখলে ইডিকে হ্যান্ড ওভার করে দেয়, ইডি দেখবে যেমন এখন একজন মন্ত্রী আছেন ক্যাবিনেটে, তার স্ত্রীর নামে নোটবন্দির সময় 4 কোটি টাকা ট্রান্সফার হয়েছে বিধাননগরে, আইটি সেটা ইডিকে দিয়ে দিয়েছে। একজন প্রাক্তন এমএলএ আছেন পূর্ব মেদিনীপুরে, তার 15 কোটি টাকা এক্সচেঞ্জ হয়েছিল, এবারে ভোটে তিনি হেরে গেছেন 21-এর ভোটে, তা সেটা আইটি ইডিকে দিয়ে দিয়েছে। ব্যবস্থাপনা আছে আমাদের দেশের, সংবিধান আইন খুব শক্তিশালী। থ্যাংক ইউ। বলছিলাম যে বিজুল চক্রবর্তী 6 দিনের জন্য তিনি সফরে আছেন, একটা বিষয় তিনি বারবার বলছেন 21 জন বিধায়ক যোগাযোগ রাখছে, আমি এগুলো বলবো না। দেখুন আমি আগেও বলেছি মিঠুন চক্রবর্তী আমাদের দলের এনএসির মেম্বার, পার্ট অ্যান্ড পার্সেল অফ দি বিজেপি, তার সোর্স অফ ইনফরমেশন বা তার কথার উত্তর আমি কেন সাংবাদিকদের সামনে দিতে দেব? আমার সঙ্গে মিঠুনদার দেখা হলে আমি আরো খোঁজ খবর নেব, মিঠুনদা যদি অনুমতি দেয় এটা নিয়ে কিছু বলার, মিঠুনদাকে আমার কনফিডেন্সে নিয়ে তখনই বলব, আপনার কথাই উত্তর।